অনেক অপেক্ষার পরে উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো রেলের প্রথম কোচটি জাপানের কোবে বন্দর থেকে ঢাকার পথে রয়েছে। এই কোচ নির্মাণকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এপ্রিলেই 6 বগির এই কোচ উত্তরায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, 6টি কোচের একটি পরিপূর্ণ ট্রেন আসছে। এপ্রিল মাসের 23 তারিখে এটি পৌঁছবে। ট্রায়ালের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার পর সিদ্ধান্ত নেব কবে পরীক্ষামূলক চলাচল শুরু করা যায়। কাওয়াসাকির বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 সেট ট্রেনের প্রথম সেট হিসেবে এটি বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ চালানে 6টি বগি রয়েছে। এভাবে পরবর্তীতে মোট 24 সেটে 144টি কার পৌঁছাবে। 2017 সালের আগস্ট মাসে জাপানের নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান কাওয়াসাকি ও মিৎসুবিশি যৌথ কনসোর্টিয়ামকে ট্রেনের বগিগুলো তৈরির কার্যাদেশ দেয় DMTCL। কনসোর্টিয়ামের তথ্য মতে স্টেইনলেস স্টিল দিয়ে বগিগুলো তৈরি করা হচ্ছে। এর ভিতরে থাকবে CCTV ক্যামেরা, বাইরের কিছু জায়গায় সংযুক্ত থাকবে আরও কিছু ক্যামেরা। অনেকটা স্বয়ংক্রিয়ভাবে চলমান এই ট্রেনে ক্যামেরাগুলো যাত্রীদের নিরাপদ আরোহণ ও ট্রেন থেকে নামার বিষয়টি নিশ্চিত করার কাজ করবে। প্রতিটি কারে থাকবে 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। 2012 সালের ডিসেম্বর মাসে 21,985 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি একনেক সভায় অনুমোদন করা হয়। MRT-6 নামের মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও 11.29 কিলোমিটার অংশ পর্যন্ত 2021 সাল ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 10 কিলোমিটার 2023 সালের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।